হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সুমিস ব্লগ বিডি থেকে আমি সুমি। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের শুভকামনা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও দিয়ে পরিচিতি হওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবেন, যাতে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। আর আমার ফেসবুক পেজ ইউরোপিডি কুকিং হাউস, তাতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং ফলো আপ হয়ে থাকবেন, যাতে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো আজকে কথা বলবো হচ্ছে টুকিটাকি নিয়ে। টুকিটাকি বলতে এই যে চতুর্দিকে তো করোনা ভাইরাস ছড়িয়ে আমাদের খুব আতঙ্কের ভিতরে থাকতে হচ্ছে। তো তারপরও হতাশ হওয়া যাবে না, আল্লাহ তাতে আমাদের উপরে নারাজ হবেন। তো আল্লাহর পরীক্ষা মনে করে আমাদের সবসময়ের জন্য হচ্ছে নিজে সচেতন থাকতে হবে, নিজে সাবধানে থাকতে হবে এবং আল্লাহর পরে ভরসা করে থাকতে হবে। ইনশাল্লাহ এই বিপদ কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ আমাদেরকে দিবেন এবং আমরা খুব শীঘ্রই এই বিপদ মোকাবেলা করতে পারবো এবং এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। আবার আমাদের দৈনন্দিন জীবন স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ, সেদিন বেশি দূরে না। তো ধৈর্য ধরে থাকি, ধৈর্য হারা হলে হবে না, মনকে শক্ত রাখি। আর যেটুকু সময় আমরা পাচ্ছি, আবার যখন কর্মব্যস্ত হয়ে যাব, একবার চিন্তা করে দেখুন, যখন আমরা কর্মব্যস্ততার ভিতরে আবার চলে যাব, তখন কিন্তু আমার ফ্যামিলি বা আপনার ফ্যামিলির সঙ্গে কিন্তু সেই রাতে যে একবার দেখা হবে, হয়তোবা কথা হবে, হয়তোবা হবে না। কারণ অনেকেই আছেন দেখছি যারা ব্যবসার কাজে জড়িত, তারা কিন্তু অনেক রাতে বাসায় ফেরেন, তো বাচ্চারা ঘুমানোই থাকে এবং সকালে যখন তারা উঠে যান, বাচ্চারা ঘুম থাকতেই তারা চলে যান, এরকম হয়। তো এই জন্য বলতেছি যে এটা এই বিপদের দিনে হোক আর যা হোক, আল্লাহর অছিলায় হোক, আমরা কিন্তু পরিবার নিয়ে অনেক বছর পরে, অনেক দিন পরে একসঙ্গে এক বাসায় একসাথে আছি। একসঙ্গে কতদিন পরে যে দেখা যাচ্ছে লাঞ্চটা একসাথে সারা হচ্ছে বা সকালের ব্রেকফাস্টটা একসাথে করা হচ্ছে, এটাকে সে কিন্তু আসলে চিন্তাও করা যায় না, চিন্তার বাইরে, তাই না? তো এই সময়টাকে আমরা খুব সুন্দরভাবে পার করার চেষ্টা করি এবং আন্তরিকতাটা আমাদের আরও বেড়ে যাক। আমাদের ভিতরের কিন্তু আগের দিনের মতো মায়া মমতা নাই, যেটা বলে যে আন্তরিকতাটা দূর হয়ে গেছে, কারণ কর্মব্যস্ততার সাথে সাথে কিন্তু সবাই খুব একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই দূরত্বটা আমরা কাটিয়ে ওঠা যাতে মোকাবেলা করতে পারি। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকুন, এর সঙ্গে অন্যান্য ভিডিওগুলো আছে। তো ভালো লাগলে যে ভিডিওগুলো দিচ্ছি আজ, আমার চ্যানেলটি যদি আপনাদের এতটুকুতম আনন্দ করে দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল, আমার ব্লগ চ্যানেল যেটি সুমিস ব্লগ বিডি, আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের হাতে খুব সহজে পৌঁছে যেতে পারে। আর হচ্ছে আমার ফেসবুক পেজ ইউরোপিডি কুকিং হাউস, এতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর ফলো আপ হয়ে থাকবেন, যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের হাতে পৌঁছে যেতে পারে। প্লিজ 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 সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যারা দেখবেন তারা আমাকে যদি ভালোবেসে থাকেন, তারা অবশ্যই কিন্তু শেয়ার দিবেন আর আমার ফেসবুক পেজে ফলো আপ হয়ে থাকবেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো পর্যন্ত, লাভেস। দুধ চা আর হচ্ছে টোস্ট, এটা হচ্ছে আমি বিকালে খাবো। টোস্ট আর দুধ চাটা মাঝে মাঝে ভালো লাগে আমার খেতে, আমি বেশিরভাগই লাল চা খাই সকালে, বিকালে চা খুব কম খাই। আজকে একটু দুধ চা আর হচ্ছে টোস্ট আপনাদের সাথে শেয়ার। মাঝে মাঝে খুব ইচ্ছা করে দুধ চা খেতে, তখন একটু দুধ চা করে খাই। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের বিকালের দুধ চা আর টোস্ট। আজ আমি মুরগির মাংস ভুনা করব। দেখুন, আমি পাকনা এবং রানের মাংস দু ধরনের মাংস নিয়েছি, আর এটা হচ্ছে মরক্কোর দোকান থেকে টাটকা মাংস নেওয়া। তো আমি পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, রসুন নিয়েছি পাঁচ ছয় টুকরা, আর হচ্ছে নিয়েছি কাঁচামরিচ আর লাল মরিচ, লবণ, হলুদ আর জিরা গুঁড়ো। তো এখন আমি আর নিয়েছি আদা বাটা। তো এখন আমি বাকি হচ্ছে গরম মশলার ভিতরে নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর এটা হচ্ছে আমার নিজস্ব বানানো গরম মশলা, যেটার রেসিপিটা আমি আগে আরেকটা ব্লগে আপনাদেরকে দিয়েছিলাম।
তো আমি প্রথমেই এর ভিতরে কিন্তু আমি টমেটো দেব। আমি দুইটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা লাস্টে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে করে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর আদাটা যেহেতু আমার আলাদা ব্লেন্ড করাই আছে এই জন্য আর আদা এখন দিচ্ছি না, তো আমি একসঙ্গে ব্লেন্ড করে এই আমি প্যানটিকে গরম করে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা আদাটা দিইনি এখনও, পেঁয়াজ রসুন কাঁচামরিচ যে পেস্টটা করেছি ব্লেন্ডারে ওটিকে দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, হলুদ লবণ তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার রান্নাটা কিন্তু যে কোনো রান্নাই ততটা টেস্টটা বাড়িয়ে দেবে, কারণ মশলাটা কষানো হলে রান্নার একটা অন্য রকম টেস্ট চলে আসে। তো দেখুন এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং টমেটোগুলো দিয়ে আরেকটু কত সময় কষানোর পরে আমি তার ভিতরে মুরগির মাংসটা দিয়ে দেবো। দেখি ঢাকনা তুলে নিলাম এবং দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে, মানে কষানোটা পারফেক্ট হচ্ছে। উপরে একটু তেল উঠলেই বুঝবেন কষানোটা ভালো হয়েছে। তো এখন আমি এর ভিতরে মুরগির মাংসগুলো অ্যাড করে দিব। তো মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়ে আবারও আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিব, কিছু সময় অপেক্ষা করব এবং তারপরে দেখবো যে আমার মাংসগুলার কী অবস্থা। তো ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার সুমিজ ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি একটু সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর শেয়ার তো প্লিজ দিবেন অবশ্যই। হ্যাঁ, এখন আমরা ঢাকনা তুলে দেখে নিই কী অবস্থা। দেখুন টমেটো দেওয়ার কারণে যে এক্সট্রা পানিটা বের হয় এই জন্য আলাদা আপনাকে কোনো পানি দিতে হবে না। আমার এই রেসিপি ফলো করে একবার আপনারা এভাবে ট্রাই করে দেখুন, কারণ অনেকের ধারণা কিন্তু যে ব্রয়লার মুরগি না ভেজে রান্না করা যায় না। আমাদের এটা কিন্তু ব্রয়লার মুরগি ছিল, তো যার জন্য হচ্ছে আপনার এই ব্রয়লার মুরগিটা না ভেজেও এভাবে কষিয়ে সুন্দর করে রান্না করলে অন্যরকম একটা টেস্ট চলে আসবে। তো এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে আমার যে নিজস্ব গরম মশলাটা দেখিয়েছি আমি সেটিকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো এটাকে পুরো মাখামাখা হওয়ার পর্যন্ত। এক্সট্রা পানির কোনো প্রয়োজন নাই। আপনারা এভাবে প্লিজ ট্রাই করে দেখবেন যে আমার এই রান্নাটা কতটা মজার আর কতটা টেস্টি হয়েছে। তো এখন আমি আবার একটু ঢেকে দিব। আমি এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট। সামান্য যে ঝোলটা দেখা যাচ্ছে এটা নামানোর পরে আরও একটা ঘনত্ব ভাব চলে আসবে, এই জন্য আমি এখনই পরিবেশন পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে তিলটাকে উপরে দিয়ে দিবেন আপনারা পরিবেশনের আগে। তো আমার খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল আমার মুরগি রান্না। দেখুন আমি পুরো পাত্রে দুইটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি উপরে তিলের ডেকোরেশনটা। এভাবে আমরা যখন পাত্রে ঢেলে নেব এই গরম অবস্থাতেই এর উপরে আমরা সুন্দরভাবে তিল ছিটিয়ে দিব। তো তিলগুলোকে এভাবে হাতে নিয়ে আমরা যদি ছিটিয়ে দিই তো অসম্ভব সুন্দর দেখতেও যেমন ডেকোরেশনটা হবে, এরপরে খাবার সময় একটা আলাদা ফ্লেভার আসতে থাকবে, তো খুবই মজার। এভাবে আমি দুইটা পাত্রে তিলটাকে ছিটিয়ে দেব। তো আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, এ পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আপনাদের সহযোগিতাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে জানাবেন। আমি এবার বড় পাত্রটার মধ্যেও আমি তিলটাকে ছিটিয়ে দিচ্ছি। তো আজকে আমার রান্না শেষ। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।